আসসালামু আলাইকুম দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে ভুট্টা ছিঁড়া হচ্ছে। এই যে জমি থেকে ভুট্টা, ওই যে সামনে দেখতে পাচ্ছে অনেকে ছিঁড়তেছে। তো একটু চলেন যাই ওনাদের সাথে গল্প করি, দেখি কি অবস্থা। এই যে এদিক গুলো ছিঁড়া হয়ে গেছে, মানে প্রত্যেকটা গাছে একটা করে ফল আসে দেখতে পাচ্ছেন। এদিকে কি শক্ত শক্ত গাছ, হ্যাঁ তাহলে কি ওই যে ফল ছোট হয়েছে নাকি? ও আবহাওয়ার কারণে না, এর সে কি বড় বড় হয়? জমি কি আপনাদেরই? কারোর আপনার জমি? কয় পাখি লাগাইছিলেন? এক পাখি। এখন দাম কেমন ভুট্টার? 1000 টাকা। 1000 টাকা? দাম কমে গেছে না? এর আগে শুনছিলাম যে ভালো দাম ছিল। আপনার কেমন হয় এক পাখিতে? আপনার খরচ কেমন হয়েছে? 4000 টাকার বেতন না, আর সার ওষুধ দিয়ে? মানে পাটের সাথে যদি তুলনা করেন তাহলে লাভ কোনটা, ভুট্টা না পাটে? পাটের সাথে তুলনা করলে ভুট্টা সুবিধা বেশি, সুবিধা বেশি। হ্যাঁ, কিন্তু ভুট্টার দাম তো আগে ওই যে 1800 করে শুনছিলাম, ওই দামটা পাইলে তো লাভ ছিল ভালো না? 1200 টাকা। তাহলে আপনার এখন যা করতেছেন আপনার কি লস হবে? লস হবে না, মনে করেন চালান উঠে দিয়ে একটা থাকবে জায়গাটা, লাভ এরকম। এই যে দেখেন, এই যে এরকম গাছের মধ্যে হচ্ছে ভুট্টাটা থাকে, মানে যে পোকা লাগছে। এটা মারাই কি যে মেশিনে করবেন নাকি? মেশিন কি আপনাদেরই আছে? ওই দিনকে ওই যে অটো ভ্যান আছে না, অটো কুড়ি মন আসে এক পাখিতে। ওই অটোরে বলতে চাইন, অটোরে চালাই দিয়ে চাকার সাথে ধরে বুঝছেন, তাতে মনে করেন যে ভোটটা আছে। ও আচ্ছা আচ্ছা, ওইভাবে করে পোষায় না? না সম্ভব নাকি? মেশিন কি আপনাদেরই আছে নাকি মেশিন ভাড়া করা? ভাড়া করা। এই দেখেন, এই যে আরো ভুট্টা আছে, এই যে একটা, এটা মনে হয় বেশ বড় হয়েছে, তো দেখায় আপনাদের। আপনার যে গাছের মাথা কাটার কতদিন পরে এটা ছিঁড়তে হয়? 25 দিন হয়ে গেছে না? এই দেখেন, এই যে কত সুন্দর একটা ভুট্টা, যদি এরকম হয় তাহলে মোটামুটি মনে করেন যে ভালো লাভ হয় কৃষকের, 15-20 মন হয়।